রাজিয়ার বিচার করবই প্রাণ গল বৃদ্ধর। হাইলাকান্দি জেলার ঘটনা, অপরাধিক ফাঁসির দাবি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। দুই ফয়দর কাজিয়ার বিচার করবই প্রাণ গল আনামুদ্দিন বরভূয়া নামের এগারী বৃদ্ধর। শিব উত্তর গাঁর সাইকুল ইসলাম লস্কর আর উজানকুপা গাঁর দিদারুদ্দিনের মাজত চলি থাকা পুরনি এক বিবাদর মীমাংসার চেষ্টা চলাইছিল আনামুদ্দিনে। ইয়ার মাজতে আনামুদ্দিনক চোকা অস্ত্রে ঘপিয়ায় পলায়ন সাইকুল ইসলাম লস্করের। অমুক নামে সেলেগ আমি পুরা শিওর দিতাম পারি না, অমুক নামে সেলেগে মাছ ইনয়া পুরা শিওর পাইছি যে সাইকুল আর জাইদুল তারা দুই ভাই সক্ষম হয়। ইপিনে হত্যাকাণ্ডর খবর পাই আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করে। আনহাতে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীয়ে নিশা ঘটনাস্থলীত উপস্থিত হয়ে এনে কুখ্যাত অপরাধীক অতি সোনকালে গ্রেপ্তার করে উচিত শাস্তি প্রদান করার দাবি জানাইছে। সাইকুল আর জাইদুল তারা দুইজনে মার্ডার হতে এভিডেন্স আছে, আমরা এখানে পুলিশ প্রশাসন আছে বা আমরা সব আছে, আমরা এইরকম মার্ডার হনেওয়ালারে ফাঁসি চাই, এরকম মানুষ এরকম সাজা হইতে লাগে। কারণ আজকের দিনেও যদি মানুষ দিন দুপুরে যদি রোডও মারিয়ে যায় গিয়া এই দুনিয়াদার বিচার বলতে কিছু আসেনি। হাইলাকান্দির পর রাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কাজিয়ার বিচার করবই প্রাণ গল বৃদ্ধর। হাইলাকান্দি জেলার ঘটনা, অপরাধিক ফাঁসির দাবি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। দুই ফয়দর কাজিয়ার বিচার করবই প্রাণ গল আনামুদ্দিন বরভূয়া নামের এগারী বৃদ্ধর। শিব উত্তর গাঁর সাইকুল ইসলাম লস্কর আর উজানকুপা গাঁর দিদারুদ্দিনের মাজত চলি থাকা পুরনি এক বিবাদর মীমাংসার চেষ্টা চলাইছিল আনামুদ্দিনে। ইয়ার মাজতে আনামুদ্দিনক চোকা অস্ত্রে ঘপিয়ায় পলায়ন সাইকুল ইসলাম লস্করের। অমুক নামে সেলেগ আমি পুরা শিওর দিতাম পারি না, অমুক নামে সেলেগে মাছ ইনয়া পুরা শিওর পাইছি যে সাইকুল আর জাইদুল তারা দুই ভাই সক্ষম হয়। ইপিনে হত্যাকাণ্ডর খবর পাই আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করে। আনহাতে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীয়ে নিশা ঘটনাস্থলীত উপস্থিত হয়ে এনে কুখ্যাত অপরাধীক অতি সোনকালে গ্রেপ্তার করে উচিত শাস্তি প্রদান করার দাবি জানাইছে। সাইকুল আর জাইদুল তারা দুইজনে মার্ডার হতে এভিডেন্স আছে, আমরা এখানে পুলিশ প্রশাসন আছে বা আমরা সব আছে, আমরা এইরকম মার্ডার হনেওয়ালারে ফাঁসি চাই, এরকম মানুষ এরকম সাজা হইতে লাগে। কারণ আজকের দিনেও যদি মানুষ দিন দুপুরে যদি রোডও মারিয়ে যায় গিয়া এই দুনিয়াদার বিচার বলতে কিছু আসেনি। হাইলাকান্দির পর রাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।